হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো বেসিক্যালি আমরা এই মুহূর্তে দুইটা খুবই ইম্পর্টেন্ট এয়ারড্রপ নিয়ে কথা বলছি, দুইটাই এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে আসছে। আশা করছি আপনারা মিস করবেন না, এই দুইটা এয়ারড্রপ থেকে আমাদের ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি আছে, আশা করছি মিস করবেন না। তো আমি বেশ কিছুদিন অফলাইনে ছিলাম, বিকজ আমার এখানে নেটওয়ার্কে কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখন যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে আমি বাইরে, আমি থাকতাম বাইরে, এখন বাসায় এসেছি। আমার এখানে নেটওয়ার্কে কিছু ইস্যু থাকার জন্য মূলত আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি। এখন থেকে আশা করছি অ্যাক্টিভ থাকবো, বিকজ আমি বাসায় নেটের ব্যবস্থা করেছি, এখন আমার বাসায় ওয়াইফাই আছে। আশা করছি এখন থেকে আর কোনো প্রবলেম হবে না, আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারবো। তো এই মুহূর্তে আমরা এয়ারড্রপ নিয়ে কথা বলছি। প্রথম এয়ারড্রপের নাম হচ্ছে জোকো মার্কেট। তো বেসিক্যালি এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, খুবই ভালো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আশা করছি হবে, বিকজ নতুন যেহেতু এক্সচেঞ্জার লঞ্চ করছে তারা, এখান থেকে ভালো একটা বেনিফিট আমাদের দিয়ে যাবে। যেহেতু নতুন একটা এক্সচেঞ্জার, সেহেতু তারা এখান থেকে কিছু ফ্রি টোকেন আমাদের দিচ্ছে, যেটা হচ্ছে মার্কেটিং করার জন্য। মূলত এই প্রজেক্ট বা এই এক্সচেঞ্জারটা মার্কেটিং করার জন্য মূলত আমাদের এখানে ফ্রি কিছু টোকেন দিচ্ছে, যে টোকেনটার নাম হচ্ছে GMC টোকেন। অলরেডি এখানে লিস্টেড আছে এবং এটার ট্রেডিংও চলছে, বাট হয়তো বা বাই অর্ডার খুবই কম আছে বা বাই অর্ডার নাই, সেল অর্ডার আছে। তো আশা করছি যখন এই এক্সচেঞ্জারটা লাইভ হয়ে যাবে তখন এখান থেকে আমাদের একটা ভালো বেনিফিট আসবে। তো আশা করছি আপনারা জয়েন করবেন। জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়বস্তু আমরা লাস্টে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার মেলটা অ্যাক্টিভ করার পর আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার সামনে ওপেন হবে ঠিক এইরকম একটি ইন্টারফেস। আপনি এইখান থেকে ফার্স্ট অফ অল যেটা করবেন, সেটিংসে ক্লিক দিয়ে দেবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি KYC অপশন আছে, এই KYC অপশনে আসার পরে ফার্স্ট আপনি প্রোফাইল থেকে আপনার ফুল নেমটা এখানে এন্টার করে নেবেন। ফুল নেম না দিলেও হবে, আপনি KYC অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কান্ট্রি কোড দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এখানে আইডেন্টি কার্ড, আপনি এখানে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনি যেটা এখানে সাবমিট করবেন, তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করবেন, এখানে আইডি কার্ডের ব্যাক পেজটা আপলোড করবেন, এবং আপনার আইডি কার্ডটা আপনি হাতে ধরবেন এবং একটা সাদা পেপারে লিখবেন আপনার আইডি। অর্থাৎ এখানে আপনি প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে একটা আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারটা ফার্স্টে আপনার পেপারে লিখবেন, তারপর যেটা করবেন আপনি, আপনি তারপর লিখবেন হচ্ছে জোকো মার্কেট। জোকো মার্কেট লেখার পরে অবশ্যই আপনাকে এখানে দেখেন একটা ডেমো দেওয়া আছে, ডেমো অনুযায়ী করতে হবে। যেমন আপনি আইডি নাম্বার লিখবেন, তারপর জোকো মার্কেট লিখবেন, ডেট লিখবেন, আর যেই যেটা আপনি এখানে সাবমিট করছেন, এবং আপনার একটা ছোট্ট সিগনেচার করে আপনি একটা সেলফি তুলবেন, সেই সেলফিটা আপনি এখানে একটা আপলোড করে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখান থেকে 10টা GMC টোকেন পাবেন, যেটা হচ্ছে আপনি এখানে ট্রেডিং অপশন থেকে আমরা মেবি দেখতে পাবো, দেখি আসলে এখানে ট্রেডিং ট্রেড চলছে কিনা। দেখেন এখানে GMC টোকেনের অলরেডি ট্রেডিং চলছে। আমরা যদি এখানে ক্যালকুলেট করি এই রেট অনুযায়ী, তাহলে আমাদের এখানে কেমন প্রাইস আসছে, আমাদের টোটাল হচ্ছে 10টা টোকেন দিবে, তাহলে দেখেন 5.20 USD কিন্তু এখান থেকে আমাদের আর্ন হবে। আর যখন এই প্রজেক্টটা লাইভ হয়ে যাবে তখন আশা করছি এখান থেকে একটা ভালো বেনিফিট আমরা গেইন করতে পারবো। এই 10টা টোকেন থেকে আমরা কিন্তু $5 $10 আর্ন এখান থেকে করতে পারবো, এতটুকু সিওরিটি আছে, বিকজ এই এক্সচেঞ্জারটা যেহেতু নতুন লঞ্চ হচ্ছে, সেহেতু এরা অবশ্যই ভালো একটা বেনিফিট বা ভালো একটা প্রফিট আমাদের দিয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা আরেকটা এয়ারড্রপ শেয়ার করবো, যার নাম হচ্ছে ডলার্স। অর্থাৎ এখানে আমাদের $1700 দিবে। এখন আপনারা ভাবতে পারেন ডলার্স বলতে এখানে USD বোঝানো হচ্ছে না, আসলে এই টোকেনটার নামই হচ্ছে ডলার্স। এখানে আপনাকে $1700 টোকেন দেওয়া হবে, যেটি হচ্ছে ইওবিক এক্সচেঞ্জারের প্ল্যাটফর্ম থেকে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে এটা বুথটা ওপেন করতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি বুথটা ওপেন করবেন। বুথটা ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনি স্টার্ট করবেন, তারপর এখানে গেট $1700 ক্লিক দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি এই টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন, তারপর আপনাকে যেটা করতে হবে এদের ইওবিট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, অবশ্যই মেলটা অ্যাক্টিভ করবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি গুগল অথেন্টিকেটর কোডটা লাগিয়ে নেবেন, তারপর আপনি এইখান থেকে
এই যে দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক দিয়ে দিবেন। এই লিংকে ক্লিক দেওয়ার পর আপনার একটা কোড দিবে, সেই কোডটা আপনি এখানে এন্টার করে দিবেন। সেই কোডটা এন্টার করার পরে আপনার এখানে জয়েন করা কমপ্লিট, আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিবে। এবং আপনার এখানে আপনি যখন ব্যালেন্সে ক্লিক দিয়ে দেবেন, ঠিক এইখান থেকে ব্যালেন্সে ক্লিক দিয়ে দেবেন, আপনি এখানে দেখতে পাবেন 1700 GLRF টোকেন আপনার এখানে আছে, যেটা আপনার এই ইওবিক এক্সচেঞ্জারে দিয়ে দিবে। আর ইওবিক এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং লগ ইন করার পরে আপনাকে এই এয়ারড্রপে জয়েন করতে হবে। আর জোকো মার্কেটে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক দিয়ে দেবেন, আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে। এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোডটা অপশনাল, তারপরে এখানে আপনাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে, বিকজ আপনি এদের রেফারেল প্রোগ্রামে জয়েন করছেন। সো আমার রেফারেল কোডটা ইউজ করবেন, ডিসক্রিপশন বক্সে থাকবেন, আপনি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন অথবা অটোমেটিক চলে আসবে। আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, রোবটটা সেট করবেন, এক্সিটে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দিয়ে দেবেন, আপনার মেইল একটা মেইল যাবে, মেইলটা আপনি অ্যাক্টিভ করবেন, তারপর লগ ইন করবেন। দ্যাটস ইট, আপনার এখানে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। আর ইওবিট ডট নেটে আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই, যখন আমাদের কাছে কোনো আপডেট চলে আসবে তখন আপনার সাথে আপডেটটা শেয়ার করে দেবো। এবং খুব শীঘ্রই আমরা বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো, যেখানে কিছু প্রফিট হতেও পারে, আবার দেখা যাচ্ছে আরও কিছু প্রজেক্টের ক্লেম, বা আপনি যখন উইথড্র করার আপডেট আসলে আমি আপনার সাথে শেয়ার করবো। পাশাপাশি সমস্ত প্রকার আপডেট আমরা যখন পেয়ে যাবো তখনই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। সো অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই যে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই বাই।